সকাল সকাল হচ্ছে কি ব্রেকফাস্টের জোগাড় চলছে, দুটো রুম আর বারান্দাটা ঝাড়া হয়ে গেছে আমার, ডাস্টিংটা শুধু এই ডাইনিংটা শুধু ডাস্টিং করতে বাকি। এই সসগুলো নিয়ে নিচ্ছি, চিলি আর সয়া সস, বেশি কিছু দেবো না, আর গোলমরিচগুলো দেবো একটু। এই যে আন্টি এখানে বানাচ্ছে, হ্যাঁ এটাকে ভালো করে মেশাও। মেশানো হচ্ছে, ডাস্টিংটা কমপ্লিট হলো, আর তার মধ্যে আন্টির ব্রেকফাস্টটা হলো। আন্টি নাড়াচাড়া করলো, আমি মেনলি সব ইনগ্রিডিয়েন্টসগুলো দিলাম। এই যে বলো গুড মর্নিং। বাবু অনেক আগেই উঠে গেছে, ওকে এখন ব্রাশ ট্রাশ করাবো, তারপরে ওকে ব্রেক আমরা ব্রেকফাস্ট করে তোমাদের দাদা বাজার গেছে, বাজারটা গুছিয়ে ওকে ব্রেকফাস্ট করাবো। ব্যাক টু ব্যাক দেখতে থাকো তার সাথে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। আর আজকে আমার ওয়াট রিমুভের ডেট, ফেসের, নেকের নয়, নেকে একটু বেশি, ফেসে জাস্ট কটা, তো ভয় লাগছে। লেজার ট্রিটমেন্ট করে রিমুভ করবে বলেছে, ব্ল্যাক কালারের ছাতা ইয়া ওড়না নিয়ে যেতে, যাতে রোদ একটুও না লাগে মুখে, রোদ লাগলে জায়গাগুলো কালো হয়ে যাবে। তাই তো আগে আঁচিলগুলো তো উঠুক, তারপরে তো চলো। ইতিমধ্যে তো তোমাদের দাদা বাজার নিয়ে চলে এসেছে। এশানি কলা কার জন্য এনেছো গো? ও আচ্ছা, হ্যাঁ ওই অনেক ধরনের সবজি এনেছে। হ্যাঁ কলা আছে, কলা তো সবজি না, ফ্রুটস। শশা আছে, টমেটো, লাউ আছে, ডাঁঠি, এটা কি কি বলে, উচ্ছে, ভিন্ডি, আবার এখানে তোমার কাঁচা লঙ্কা আছে, আর এখানে আলু আর আদা রসুনটাও তলায় আছে, আদা রসুন আনতে বলেছিলাম। এখানে মৌসুমি লেবু আছে, এখানে কি আছে মানে মাছ আছে, মা মাছটা ঢালো, কি মাছ আছে জানি না। চলো ব্রেকফাস্টটা তোমাদের দাদাভাইকে দিয়ে দিই, এখানে চাউমিন আছে, দিয়ে আসি, ও রেডি হচ্ছে অফিস বেরোবে। জাস্ট ড্রেস পরেছি, মুখে তো কিচ্ছু মাখা যাবে না, শুধু সানস্ক্রিন মেখেছি, কেননা যেহেতু ওয়ার্ডগুলো তুলবে, দেখে নাও এই যে এইগুলোতে পুরো ওয়ার্ড দেখতে পাচ্ছ, এইগুলোতে, এখানে, এখানে, এইখানে, এপাশে, এইগুলোতে রয়েছে, এখানে রয়েছে, এইখানটায় রয়েছে, সব আজকে রিমুভ হবে ফেসেরটা আর নেকেরটা। জানি না কবে আবার ডেট পাবো, তো মুখে কিচ্ছু মাখিনি, একদম নর্মাল ফেস যেটাকে বলে, শুধু একটু হালকা লিপস্টিক দিয়েছি, না তো ম্যারমারে লাগবে। আর সানগ্লাসটা নিয়ে নিয়েছি, পরে নেবো, আর ওন্না ঠোন্না যা নিতে বলেছে সবই নিয়ে নিয়েছি। চলো তোমাদের দাদাভাই নিচে আসছে, বেরোই। বোন আসছি, বাবুকে দেখিস, ও আসছি। হ্যাঁ চলে আসলাম ডক্টরের এখানে, চলো ভেতরে যাই, আসো। ও বেচারা অফিস থেকে তাড়াহুড়ো করে আসলো, আবার আমাকে রেখে এখন চলে যাবে ও। ট্রিটমেন্ট করানোর আগে আমার ফেসটাকে পুরো অবশ করার জন্য, মানে অ্যানেস্থেশিয়ার ক্রিম লাগিয়ে স্কিনটাকে অবশ করার জন্য 1 ঘন্টা আমাকে বসতে বললো, দেন তারপরে হবে ট্রিটমেন্ট। আমার ফেস তোমরা এখন কেউ দেখতে পাবে না, টোটালি ফেসটা ঢেকে দিতে বললো, প্রচুর নিয়মকানুন বাড়ি গিয়ে বলছি, আমাকে মনে হচ্ছে চোর না চুরি করতে যাচ্ছি, চোখ দুটো একদম পুরো ঢেকে নিয়েছি, একটু মনিগুলো বার হয়ে আছে। বাড়ি এসে আগে হাতটা আর পাটা ধুয়ে ঝপ করে খেতে বসে গেছি, ভিন্ডির চচ্চড়ি রয়েছে আর এখানে মাছের ঝোল আমাদের জন্য রাখা, মাদের খাওয়া হয়ে গেছে, আর তার সাথে শশাটা। তোমাদের হচ্ছে কি যখন ওয়ার্ডটা রিমুভ করতে যায়, মানে মুখের, ফেসের, নেকের না, ফেসের আঁচিলগুলো যখন রিমুভ করতে যায়, তখন দেখিয়েছিলাম ফেসটা, এবার চলো একবার দেখাই। এই যে দেখতে পাচ্ছ, সাদা 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 হয়ে আছে যেই জায়গাগুলো, এই যে ফোলা ফোলা সাদা সাদা, এই যে দেখো এই দিকটা তো দেখো, ফোলা ফোলা সাদা 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 সব, মানে মেনলি যাওয়ার আগে দেখেছিলে আঁচিল যেগুলো, এটা কিন্তু তিল, হ্যাঁ এটা, এইটা আমার তিল, এখানেও একটা তিল আছে, এটা কিন্তু আছে না, এটা অনেকদিন থেকে এটা একটা আছে, ভালো লাগে দেখতে আমার এটার জন্য। তো আঁচিল পুরো রিমুভ হয়ে গেছে, তো প্রচুর নিয়ম আছে, এই যে এই সাদা সাদাগুলো 24 আওয়ার্সের মধ্যে কমে যাবে, মানে ফোলা একটা জিনিসে তোমার ওই পুড়িয়ে পুড়িয়ে তোলা আর লেজার ট্রিটমেন্ট করা, তো ওইগুলো এটা একটু বসতে 24 আওয়ার্সের মধ্যে বা 24 ঘন্টার মধ্যে কমে যাবে বললো। আর নিয়ম প্রচুর, এখন 7 দিন মুখে কিচ্ছু মাখতে পারবো না আমি, না কোনো মেকআপের জিনিস, না এক্সট্রা নাইট ক্রিম, নাইট ক্রিম তো ডক্টর সাজেস্টেড, কোনো কিছু নিজের ইচ্ছা মতন এখন কিছু মাখতেই পারি না, না মেখেই মুখটা ঠিক আছে, ভুলভাল তোমার ওই প্যাক ফ্যাক ওই সমস্ত না মেখেই মুখ ঠিক আছে।
যাদের স্কিনের সমস্যা তাদের, যাদের নেই তারা মাখতেই পারো। তো বলেছে টানা এখন 7 দিন কিছু মাখা যাবে না, শুধু ডক্টর সাজেস্টেড যে সানস্ক্রিনটা মেখেই আসছি সেটা আর ময়েশ্চারাইজার, ব্যাস এই দুটো। আর ওয়ার্টের যেই জায়গাগুলো ওয়ার্ট রিমুভ করেছে ওইগুলোতে লাগানোর জন্য একটা ক্রিম দিয়েছে, সেটা মাখতে হবে। আদারওয়াইজ মেকআপ কিছু 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 না, 7 দিন পর থেকে তখন তুমি নর্মালি আবার সব কিছু ইউজ করতে পারো, তবে অল্প অল্প, বেশি না। সেই জন্যই তো আমি লাস্ট তোমার 2 মাস দেখেছো কোনো মেকআপ করেই বেরোয় না বাইরে, শুধু একটু হালকা বিবি ক্রিম আর একটু লিপস্টিক দিয়ে বেরোয়, শুধু সেদিন প্রোগ্রাম ছিল বলে, সেদিনকে মেকআপের কম্পিটিশন ছিল বলে সেদিনকে একটু করেছিলাম, আদারওয়াইজ আমি নর্মালি এখন বেরোই। তো যাক, আর বললো যে 10 দিন পরে আবার ডক্টর দেখবে কী অবস্থায় আছে এটা, আর তারপরে এই যে গলার যে ওয়ার্ডগুলো আছে এইগুলোর জন্য আবার একটা ডেট দেবে। এই হচ্ছে কি আপডেট। দিন শেষে সন্ধ্যাবেলায় একটু চা না হলে একদম চলে না, তো চা এখানে নিয়ে নিয়েছি, বিস্কিট আছে, চলো চাটা খাই। রাতের ডিনার নিয়ে নিয়েছি, চা খাওয়ার পরে আর ভিডিওতে আসাই হয়নি, ডাইরেক্ট রাতের ডিনারে চলে আসলাম। এখানে রুটি নিয়েছি, তরকা আছে আর আলু তরকারি আছে টমেটো দিয়ে, আর নিয়ে নাও তুমি, আমাকে একটু দেবা। হ্যাঁ পেঁয়াজ।